আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম রান্না পুজোতে আমি কি কি সবজি কাটাকুটি করছি সেগুলো, তো তারপর থেকে ভিডিওটা দেখো, এখান থেকে স্টার্ট করছি। তো এখানে আমার শাশুড়ি মা দেখো সবজিগুলোতে সব মশলা মাখিয়ে দিচ্ছে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, এগুলো সব মাখিয়ে রেখে দিচ্ছে। আর যারা যারা আমার আগের ভিডিওটা এখনো দেখুনি, তো তারা প্লিজ আমার চ্যানেলে দেখে নিও, যে আগেও এর আগে আমি কী কী করেছি, তো সেগুলো আমি সব শেয়ার করেছি। তো দেখো এখানে আমি কড়াইটাও বসিয়ে নিয়েছি, আর দুদিকেই বসাবো, কারণ যেহেতু অনেকটা সবজি তো দুদিকেই বসাতে হবে তাড়াতাড়ি করার জন্য। আর একটা নিয়মও আছে যে আগে যে সমস্ত কিছু ভাজা হয়ে যাবে তো সেগুলো ঠাকুরের জন্য আগে তুলে রাখতে হবে, তো সেই কারণেই আরো দুটো কড়াই বসানো। আর এখানে দেখো বেশি পরিমাণেই তেলটা নিয়ে নিতে হবে, কারণ যেহেতু কালকে আর রান্না হবে না, তো সেই কারণে ভালোভাবে ভেজে নিতে হবে অনেকটা তেল দিয়ে। তো দেখো আমি একটা বড় থালা ইউজ করলাম, তো সেখানে আগে আমি ঠাকুরের জন্য তুলে রাখলাম, আর তারপরে ওই বড় থালাটাতে একটু একটু করে সব ঠাকুরের জন্য তুলে রাখবো, আর অন্য থালাতে খাবার জন্য। আর ওই ঠাকুরের জন্য তোলা মানে ওগুলো আমরাও খেতে পারবো, কিন্তু আগে ওইগুলো ঠাকুরকে দিয়ে দিতে হবে। এখানে দেখো আমি এগুলো তুলেও নিচ্ছি, হাতে ইউজ করছি না, কারণ প্রচণ্ড পরিমাণে এমনি আমার হাত না ইউজ করলেও হাত পা জ্বলে যাচ্ছিল, তবুও এটা দিয়েই, এই ছাঞ্চাটা দিয়েই আমি তুলছিলাম। যেহেতু অনেকটা পরিমাণে মশলা টসলা দেওয়া ছিল, তো সেই কারণেই আরো বেশি জ্বালা জ্বালা করছিল। তোমাদের তো আগের ভিডিওতে বলেই ছিলাম যে আমাদের বাড়িতে যেহেতু রান্না পুজো ছিল না, তো ছোটবেলা থেকে আমরা এই রান্না পুজোতে মানে অনেক নিমন্ত্রণই পেতাম, সেখানে যেতাম আর মনে হতো যে বেশ আমাদের বাড়িতেও থাকবে, আর সবাই মিলে আনন্দ করতো। এত অনেক রাত সেখানে যেতে অনেকটা রাত হয়ে যেত, আর এই রান্না পুজোটা আমার খুবই ভালো লাগতো, কারণ আমার মামার বাড়িতেও আমি দেখেছি সবাই মিলে বেশ আনন্দ করে রান্না পুজো হতো, আর আমার পিসির বাড়িতেও আছে, এমনকি বললাম না আমাদের পাশের বাড়িতেও সব বুড়ো, এই যে এটাকে বুড়ো রান্না বলে, আর আমার মামার বাড়িতে আছে ইচ্ছে রান্না, এই বুড়ো রান্নাতেও সবাই মিলে মজা করেই যেতাম, খাওয়া হতো, তো ব্যাপারটা খুবই ভালো লাগতো। আর শ্বশুর বাড়িতে এসেও শুনেছিলাম যে বুড়ো রান্না আছে, তো খুবই ভালো লেগেছিল শুনে যে হ্যাঁ আমিও রান্না এবার করতে পারবো।
তো আমি দেখো এই এই সমস্ত কিছু বেশ ভালো, মানে খুব আনন্দ করেই এগুলো ভাজছিলাম, যেহেতু আমার এটা ভালো লাগতো, তো সেই কারণে অতটা আমার কষ্টও হয়নি, ভাজতে বেশ ভালোই লেগেছে। আর তাড়াতাড়িও ভাজা হয়ে গেছে, আমাদের প্রায় 11টা সাড়ে 11টার মধ্যেই রান্নাবান্না শেষ হয়ে গেছিলো। আর দেখবে কেউ যদি তোমাকে অর্ডার দেয়, মানে যে এটা করো ওটা করো, সেটা তোমার ভালো লাগবে না, কিন্তু যেটা তোমার পছন্দের জিনিস সেটা তুমি এমনি এমনি করতে ভালো লেগে যাবে, তাই না? এটাই যেমন যেমন আমার এখানে, আমার যেহেতু ভাজাভুজি করতে ভালো লাগতো, আর প্রথম থেকে আমি চাইতাম যে হ্যাঁ আমাদের রান্না পুজো হবে, এরকম ভাজাভুজি করবো, তো সেই কারণে আমার কোনোই কষ্ট হয়নি। হ্যাঁ একটু হাত ফাত জ্বলছিল, তো সেটা কোনো ব্যাপার না, কিন্তু নিজের মতো করে বেশ ভালোভাবেই করছিলাম আমি। আর তারপরে দেখো এখানে সেই বলেই ছিলাম যে নিচেতে ভাত ভাত হচ্ছে, তো সেই কারণে ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। ভাতটা শাশুড়িমা করেছে, আর পায়েসটা বোধহয় আমার শ্বশুরমশাই করেছিলেন, তো আমি নিচেতে অতটা যেতেই পারিনি, তো সেই কারণে আর অতটা শেয়ার করিনি। তো দেখো আমার এখানে সমস্ত কিছু ভাজা হয়েও গেছে, এবারে শেষে হবে আলু ভাজাটা। আলুটা দেখো আগে থেকে সিদ্ধ করে দিয়েছে আমাকে, এখানে শুধু ভেজে নেব। আর আলুটা ভাজার জন্য আবার একটা তেল নতুনভাবে ঢাললাম, কারণ যেহেতু ওই তেলগুলো না অনেকটা কালো হয়ে গেছিলো, অনেকটা ভাজাভুজি হয়েছে, তো সেই কারণে আর সেই কারণে আবার একটা নতুন তেল ঢেলে তার মধ্যে আলুগুলো ভেজে নিলাম। আর আলু ভাজতে আমার টাইমই লাগেনি, দিচ্ছিলাম কারণ অনেকটা সিদ্ধ হয়ে গেছিলো, তো ভালোভাবে একটুকুনি ভেজেই আমি তুলে নিলাম, তুলে নিচ্ছিলাম মানে। আর এখানে দেখো সমস্ত কিছু হয়েও গেছে। আর এখানে তারপরে একটা জেঠিমা এসেছিল, তো তাকে এবার খাবার দেওয়া হবে। তো দেখো এই তো ডালটা, ডালটা বেশ দারুণ হয়েছিল। আর রান্না পুজোতে তো এই ডালটাই সব থেকে আমার ভালো লাগে, সব থেকে মানে প্রথম থেকেই আমার এই ডালটাই খুব খুব ভালো লাগে, আর সেই কারণে আমাকে বেশি করে একটু ডালটা দেওয়া হচ্ছিল, যেহেতু জানতো যে আমি ডালটা খেতে ভালোবাসি। আর তো এই তো রাতও হয়ে গেছিল, আমরা এবার খেতে বসে পড়েছিলাম সবাই মিলে, এখানে সব আমাকে দিচ্ছিল ভাজাভুজিগুলো। আর আমাদের খেতে খেতে প্রায় সময় হয়ে গেছিল, 12টা বেজে গিয়েছিল। তো রান্না পুজো তো অনেকটা রাত করেই খাওয়া হয়, তো সেই কারণে কোনো অসুবিধাও হয়নি, গরম গরম ভাত বেশ ভালোই লাগছিল ডালের সাথে। আর এখানে ওকেও দিয়ে দিচ্ছিল, আর ওকে তো ও যেহেতু নারকেল টারকেল ভাজা খেতে ভালোবাসে, তো ওকে একটু বেশি পরিমাণেই দিয়েছিল, আর আমি অতটা ভালোবাসি না মিষ্টি জাতীয় জিনিস, সেই কারণে খেতে হয় তো একটুকুনি খেয়েছিলাম। এটা দেখো তার পরের দিনে, আর আমি আর অতটা ভিডিও শেয়ার করিনি কিছু, কারণ আমি না অনেকটা ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আগের দিনে যেহেতু অতটা টায়ার্ড ছিলাম, তো সেই কারণে আর পরের দিনের ভিডিও সেরকমভাবে শেয়ার করিনি। এটা পরের দিনে পুজো হয়েছে, আর এখানে 14 জন পূর্বপুরুষকে খাবার দেয়া হয়েছে, আর বেশ জিনিসটা দেখতেও সুন্দর লাগছিল, খুব সুন্দর লাগছিল, কিন্তু আরও ভিডিওটা শেয়ার করতে পারলে আরও ভালো লাগতো, কিন্তু করতে পারেনি। আর এখানে দেখো দুপুরেও খেতে বসে পড়েছি, আর অনেকটা খাবার বেঁচে গিয়েছিল, যেহেতু অনেকটা বেশি পরিমাণে করা হয়েছিল, তো সেই কারণে। আর এখানে দেখো আমরা খেতেও বসে পড়েছি, আর ভিডিওটা আমি এখানে